আসসালামু আলাইকুম। আজকের এই রিভিউ এক্সামের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেহেতু আমি হাতে ধরে ভিডিওটি করতেছি, একটু কেঁপে যেতে পারে, একটু মনোযোগ দিয়ে তোমরা দেখলে এই কাঁপাটা কোনো একটা বিষয় না। দেখো, প্রথমে লিখছি কি, পেঁয়াজের মূলে কতটি ক্রোমোজোম থাকে? এটা একেবারেই এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন। পেঁয়াজের মূলে 16টি ক্রোমোজোম থাকে, কিন্তু আমার প্রশ্ন এখানে না। তুমি এই পড়াটা পড়েই থেমে যাবে না, তুমি আর ক্রোমোজোম নিয়ে আর কি কথাবার্তা আছে একটু পড়বে। স্ট্রাসবুর্গার ক্রোমোজোম আবিষ্কার করছে কিনা এটা একটু দেখবে, ধানের ক্রোমোজোম কত, গমের ক্রোমোজোম কত, মানুষের ক্রোমোজোম কত, বিড়ালের ক্রোমোজোম কত, হাইড্রার ক্রোমোজোম কত, মানে গোলকৃমির ক্রোমোজোম কত, এই ক্রোমোজোম সংখ্যাগুলো একটু জেনে আসবে, তাহলে তোমার পড়াটা আর একটু ভালো হবে। এবার আসো, ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয় কোন পর্যায়ে? এটা আমরা জানি যে মেটাকাইনেসিস ঘটে, বিষুবীয় অঞ্চলে যায়, এবং এটা হচ্ছে মেটাফেজ দশায় ঘটে। তুমি এর সাথে সাথে একটু জানবে যে জল যোজন কোথায় হয়, জল বিয়োজন কোথায় হয়, তারপরে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, এগুলোর আকৃতি কেমন, এটা কোন দশায় ঘটে, এবং এটার ক্ষেত্রে আরেকটু জেনে নেবে যে সর্বক্ষণস্থায়ী দশা কোনটা, তারপরে দীর্ঘস্থায়ী দশা কোনটা। এরপর আসো যে নগ্নবীজ আবৃতবীজ, এখানে অনেক পড়াশোনা আছে, তারপর টেপাল আর পেটাল নিয়ে বারবার প্রশ্ন আসে, একটু দেখে নিবে যে টেপাল এটা হচ্ছে পুষ্পপুট, আর পেটাল এটা কি দলমন্ডলের নাকি অন্য কিছু, একটু চেক দিয়ে নেবে। তারপরে হাইডাথোট গাটেশন, এটার ক্ষেত্রে আমরা একটু যে এই গাটেশনের কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে এই গাটেশন প্রক্রিয়া ঘটে এটা পরীক্ষায় আসে, এবং এটার ক্ষেত্রে পুরোটাই তোমরা একবারে তোমাদের বইয়ে যতগুলো আছে, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, তারপর দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল, উদ্ভিদের কাণ্ড, উদ্ভিদের মূল, বদ্ধ, সমপার্শ্বীয়, লাউ, কুমড়া, যা কিছু আছে না কেন, সবগুলো খাতায় নোট ডাউন করবে, দিয়ে যাতে একটা বার পড়লে সারা জীবন তোমার মনে থাকে। যদি সারা জীবন মনে না থাকে, ডোন্ট ওয়ারি, 2023 পর্যন্ত মনে রাখলেই হবে। তারপরে এই যে উদ্ভিদ শারীরতত্ত্বের ক্ষেত্রে দেখো, C3C4 এই দুইটা চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোটি কোটি বার পরীক্ষা আসছে, তোমার বারও আসবে, কোনো সমস্যা নেই। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, আর একটার ক্ষেত্রে কি, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং কোন আয়ন ধীর গতিতে শোষিত হয়, কোনটা দ্রুততে হয়। যেমন আমি বলি যে এটার ক্ষেত্রে আমি বলি যে তোমার 19-20, 19 কি পটাশিয়াম, 20 কি ক্যালসিয়াম, এটা ধীর গতি আর এটা দ্রুত গতি, এভাবে আমি মনে রাখছিলাম। এবং এটার বংশবিস্তার বা বংশবৃদ্ধি করে, মূলের সাহায্যে কোনটা, পাতার সাহায্যে কোনটা, এগুলা আবারও পড়াশোনা করে নেবে, একবারে খাতায় লিখে নেবে। এবং নিষেকের আগে, নিষেকের পরে, এটা HSC তে ইম্পর্টেন্ট, তোমার সময় ইম্পর্টেন্ট। ওই ডিম্বকের ব দেখে আমি বীজ ভাবছি, ডিম বানু, বানুর এটা দেখে আমি এটাকে ভ্রূণ ভাবছি, এভাবে সবাই যে যেভাবে পারো সেভাবে পড়তে পারো, কোনো সমস্যা নেই। তারপরে এখানে আসো যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর সেন্টেন্স, এটার ক্ষেত্রে নাউনের ক্লাসিফিকেশনটা দেখবা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবা, প্রোনাউনের ক্লাসিফিকেশন দেখবা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবা, অ্যাডজেক্টিভ দেখবা, এগুলোর প্রত্যেকটার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করলেই ইনাফ তোমার জন্য, অত পড়াশোনা করা লাগবে না, আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো। এরপরে 1947 সালে কি ঘটনা ঘটছে, 1954 সালে কি ঘটছে, 1966, 1969, 1970, একেবারেই বেসিক নলেজগুলো নিবে, কোনটাতে কে ছিল, একবারে ডিপ নলেজের কোনো প্রয়োজন নাই, আপাতত আগে বেসিক নলেজটা নাও যে 1966 সাল মানে ছয় দফা আন্দোলন, ছয় দফা আন্দোলনের ক্ষেত্রে এটা কোথায় আন্দোলনটা হয়েছিল, বা ছয় দফা দিবস কবে, এবং ছয় দফার আন্দোলনে কে সর্ব মানে সব থেকে বেশি ভূমিকা কে রাখছে, এগুলো পড়বে। এবং আবার আজকের পরীক্ষাতে যেগুলো ভুল করছো, 100টা প্রশ্ন হয়েছে, তুমি যদি চিন্তা করো একটা অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন পাইছো, তাহলে 5টা অধ্যায়ের জন্য তুমি 80টা প্রশ্নের মধ্যে মোটামুটি 16টা প্রশ্ন পেয়ে গেছো, তাহলে প্রত্যেকটা অধ্যায় থেকে 16টা প্রশ্ন আবার তুমি পাইছো। এই 16টা প্রশ্ন প্লিজ আবার ভুলের খাতায় তৈরি করো, আবার ভুলের খাতায় লেখো। একটা অধ্যায় থেকে 100-200 প্রশ্ন পড়লে এর বাইরে কোনো প্রশ্ন হয় না সাধারণত, তাহলে তুমি সবসময় অধ্যায়ভিত্তিকভাবে আগাও যে ভাইয়া ঠিক আছে, নগ্নবীজ আবৃতবীজ এখান থেকে এক মার্ক আমি নিবই নিব, উদ্ভিদ শারীরতত্ত্ব এখান থেকে এনজাইম খুব একটা পড়ে না, তাই এনজাইম নিয়ে প্যারা না খেয়ে আমাকে সুন্দরভাবে পড়তে হবে যে এখান থেকে কোনটা আয়ন শোষিত হয়, কোনটা শোষিত হয় না, ভাইয়েরা যেগুলো প্রশ্ন দিচ্ছে সেগুলো মাস্ট পড়বো। আমাদের এক্সামের প্রশ্নগুলোর প্রত্যেকটার পোস্টমর্টম করলে তোমার জন্য পড়াশোনার লেভেল অন্য জায়গায় যাবে, এটুকু আমি শিওর। তারপরও তোমরা যদি পড়াশোনা না করো, তাহলে আলটিমেটলি তুমি পস্তাবে, আমার জন্য আসলেই খারাপ লাগবে তোমার জন্য, যে তুমি এবারও যদি নষ্ট করো তোমার চান্সটা, এটার দায়িত্ব তোমাকেই নিতে হবে। আমরা আমাদের পক্ষ থেকে যথেষ্ট ট্রাই করতেছি, প্লিজ একটু বুঝার ট্রাই করো, ইনশাল্লাহ এবার ভালো কিছু হবে। সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।